আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন বাদে আমি আমার এই চ্যানেলটিতে আবার ভিডিওটি আপলোড দিলাম। এর আগে আমি গত 2-3 মাস আগে কন্টিনিউ ভিডিও আপলোড দিতাম, হঠাৎ করে আপলোড দেওয়া বন্ধ করে দিই। এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেওয়ার পিছনে মূল কারণ হচ্ছে, আমার এই ব্যবসা চালানোর পাশাপাশি একটা ভিডিও করা, এডিট করা, আপলোড করা যে সময়ের প্রয়োজন তা সব মিলে হয়ে ওঠে নাই। এই কারণে চ্যানেলটা আমি হঠাৎ করে বন্ধ করে দিই। অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, ভাই হঠাৎ কেন চ্যানেলটা ভিডিও আপলোড অফ করে দিলেন? আমার এই চ্যানেলটিতে বিভিন্ন পণ্য সম্বন্ধে আপনাদের অনেক ধারণা দিছি, আপনারা অনেকে উপকারও পাইছেন, বিভিন্ন প্রোডাক্ট অরিজিনাল নকল বিষয়ে ধারণা দিছি। আশা করি মানে আপনাদের উপকারই হয়েছে। এখন আবার চিন্তা করছি যে এই চ্যানেলটিতে আবার কন্টিনিউ ভিডিও আপলোড দিব। তো আমার এক ফ্রেন্ড, ওকে বললাম যে প্রয়োজনে আমি ভিডিও করব, তো এটা এডিট এবং আপলোডটা করে দিস। পরে ও রাজি হয়েছে আর কি। আমার এই ইউটিউব চ্যানেলটি যখন আমি অতি ফার্স্টে খুলি, তখন আমি এটাকে শখ হিসেবেই খুলেছিলাম যে মানুষের একটা ইউটিউব চ্যানেল থাকে, পাশাপাশি ওরকম আমার একটা চ্যানেল থাকবে। তো সেই শখ থেকেই কিন্তু আমার ইউটিউবের যাত্রা। তো এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আমার চ্যানেলটিতে প্রায় 747-748 জন সাবস্ক্রাইবার আছে। তো আমার ইচ্ছা আছে যে এটাকে পুরোপুরি মনিটাইজ করব, আর পাশাপাশি আপনাদের অনেক হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এক ফ্রেন্ড ও বলছে তুই চ্যানেলটা পরিচালনা কর, পাশাপাশি যদি তোর এই ভিডিওতে কোনো প্রকার হেল্প লাগে আমি করব। তো ওর এই কথায় মানে আশা জাগছে মনে, আবার এই জন্য চিন্তা করছে যে চ্যানেলটা শুরু করি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। যারা আমার চ্যানেলে নিয়মিত দর্শক ছিলেন তাদের স্বাগতম, আবার আপনার চ্যানেলটিকে ফলো করেন।